মাত্র এক বছরের মধ্যেই কলকাতা ও বাংলার নামী পূজোর তালিকায় নাম তুলেছে নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব। হিটকোর ম্যানেজিং ডিরেক্টর এবং এনকেটিএ চেয়ারম্যান দেবাশিস সেন এবং তার সহধর্মিনী অধ্যাপিকা উর্মিলা সেনের উদ্যোগে 2022 এই প্রথমবার নিউ টাউনের বাসিন্দারা শুরু করেছেন এই সর্বজনীন দুর্গাপুজো। এবারের পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। তার কথাতেও উঠে এলো এই পুজো দ্রুত জনপ্রিয় হওয়ার কথা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাশিস সেন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির উপাচার্য শিক্ষাবিদ সত্যম রায় চৌধুরী, বিধায়ক তাপস চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা। বিশেষ কিছু বলার নেই, এইটাই মন থেকে বলবো যে প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে, এবং ওই কাঁচের তো নয় কিন্তু ওই অ্যাক্রিলিকের বলে কাজ, কালোর উপর রঙিন কাঁচের মতো কাজ, আর এক কথায় অসাধারণ। আমাদের ইকো পার্কে সেভেন ওয়ান্ডার্সের যে তাজমহল আছে সেখানেও অনেক শিল্পী, খুবই নাম করা শিল্পী রূপচাঁদ কুণ্ডু, তিনি করেছেন মার্বেলের উপর আসল তাজমহলে যেটা আছে মিনা করা কাজের মতো বয়ান করে, কিন্তু সাদা পাথরের উপর রঙিনের কাজ ভার্সেস কালো এই ধরনের উপর রঙিনের কাজ, আমার মনে হয় শাহজাহান বেঁচে থাকলে বোধ হয় অনির্বাণবাবুকেই লাগাতেন তাজমহল বানাতে। মধ্যে শুধু নিউ টাউন নয়, গত বছর থেকে এই পূজাটা কলকাতার একটি বিশিষ্ট পূজা হিসাবে অলরেডি তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা পেয়ে গেছে এটা, এবং সবাই দূর দূরান্ত থেকে গতবারেও এসেছেন, এবছরও এখানে আসবেন, এবং কলকাতার যে নামী দামি পূজাগুলো যেগুলো আমরা এক ডাকে চিনি তাদের মধ্যে প্রথম বছরেই তারা জায়গা করে নিয়েছেন। নিউ টাউন সর্বজনীনের পূজোয় এবারের থিম কোমল গান্ধার, রয়েছে বিশ্বকাপের রেপ্লিকাও যা দেখতে ভিড় জমাচ্ছে 8 থেকে 80। অভিনবত্বের ছোঁয়ায় রয়েছে সেলফি জোনও, স্মার্ট সিটির স্মার্ট দুর্গার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন হিটকোর ম্যানেজিং ডিরেক্টর এবং এনকেটিকের চেয়ারম্যান দেবাশিস সেন। আমি দেবাশিসদার কাছে যেটা জানতে চাইব সেটা হচ্ছে একটা পুজো বিখ্যাত হতে অনেকগুলো বছর লেগে যায়, কিন্তু এক বছরের মধ্যে এত বেশি বিখ্যাত নিউ টাউন সর্বজনীন বোধহয় সেটা করে দেখিয়েছে। হ্যাঁ, এটা প্রথম বছরটা এদের কাছে খুব চ্যালেঞ্জ ছিল, আমি এদের চিফ পেট্রন সুতরাং অনেকটাই সংযুক্ত এদের সঙ্গে, এবং প্রথমবার খুবই টেনশন ছিল কীরকম হয় না হয়, কিন্তু প্রথমবারের সাকসেসের পর এবং কার্নিভালের রেড রোডে করার পর এটা কিন্তু আরও ব্যাপ্তি পেয়েছে, মানুষের কাছে পরিচিতি পেয়েছে, এবং বলতে দ্বিধা নেই এবারের মণ্ডপ এবং প্রতিমা এবং সামগ্রিক বিষয়গুলো এত সুন্দরভাবে এনারা করেছেন, প্রতিমা শিল্পী এবং ভাবনা যিনি দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে, আমার ধারণা সবার ভালো লাগবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে, সেই জায়গাটা হচ্ছে সেলফি জোন, একটু আগে দেবাশিসদা তার কথা বলছিলেন, এবং মানে এটাও একটা অভিনব ভাবনা, তাই নয় কি? অ্যাবসলুটলি, আজকাল না সবাই ওই সেলফি আর ইনস্টাগ্রামে না তুলতে পারলে আর কিছু হয় না, এটা দুর্গা ঠাকুরকে নিয়ে এরকম একটা ভাবনা স্মার্ট সিটির লক্ষণ। এর আগে নিউ টাউনে শুধুই আবাসনের পুজো ছিল, কিন্তু গত বছর থেকে ছবিটা পাল্টে গিয়েছে। আবাসনের পাশাপাশি এই সর্বজনীনের স্রোতে গা ভাসিয়েছে গোটা এলাকা। ক্যামেরায় রাহুল চক্রবর্তীর সঙ্গে শান্তম চক্রবর্তীর রিপোর্ট, হাই নিউজ কলকাতা।